গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো জ্যাকেটটা চেঞ্জ করে সোয়েটারটা পরলাম কারণ আমি একটুখানি বাবার বাড়িতে গেছিলাম তো আগের দিন যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমার জিনিসপত্রগুলো কিন্তু আমাকে দোকানে দিতে যেতে হবে তো সেই জিনিসগুলোকেই দোকানে দিয়ে আসলাম আর আমার ঘরের জিনিস কিন্তু আমার কাছে থাকেই না ওইভাবে দোকানেই বেশিরভাগ থাকে তো যাই হোক সেগুলো দিয়ে আসলাম মায়ের সাথে একটু দেখা করে আসলাম আর মায়ের হাতের গরম গরম এক কাপ চা খেয়ে আসলাম তো আসার পরে বুঝু সোনা খুব বায়না করছে ও এখন বলছে দোকানে যাবে তো আমি আর বেরোচ্ছি না কারণ ঘরে অনেক কাজ বাকি আছে তোমরা দেখতেই পাচ্ছ সাইকেলের মধ্যে এক গাধা কাপড় জড়ো হয়ে গেছে সেগুলোকে ভাজ করবো আর ঘরের যা কাজকর্ম আছে সেগুলো করতে করতেই আজকে তোমাদের সাথে কিন্তু আমি ব্লগটা শেয়ার করব কারণ তোমরা আমাকে হাজব্যান্ডের বিষয়ে এত কিছু কোয়েশ্চেন করেছো তো ভাবলাম একদিনের কাজকর্মর সাথেই তোমাদেরকে এই কথাগুলো আমি বলে দেবো এক জায়গায় বসে যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাহলে অনেকটা সময়ও লেগে যাবে আর ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো এতে কি হবে আমার কাজকর্মগুলোও করা হয়ে যাবে তোমাদের সাথে কিন্তু হাজব্যান্ডের বিষয়ে অনেক কথা বলাও হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমার কাজকর্ম তো তোমরা দেখবেই তার সাথে আমার কথাগুলোকেও একটু মন দিয়ে শোনো যাতে তোমাদের আর যদি কোনো কোয়েশ্চেন কোনো দিন থেকেও থাকে তোমরা আজকে ভিডিওটা দেখলে পরে তোমাদের সে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যেন তোমরা আগে থেকেই পেয়ে যাও তো যাই হোক আমার হাজব্যান্ডের বিষয়ে তোমরা যখন জানতে চেয়েছ উনি কোথায় থাকে কি করে আমরা কেন থাকি না ওনার সাথে তো সেই বিষয়ে আজকে তোমাদেরকে সব কিছু বলবো তো চলো শুরু করা যাক তো আমাদের আমার হাজব্যান্ডকে তোমরা অনেকেই দাদা ভাই বলে ডাকো তো চলো তোমাদের কথা মতো নিয়ে তোমাদের দাদা ভাইয়ের বিষয়ে তোমাদেরকে বলি তো তোমাদের দাদাভাই আমাকে বিয়ে করেছে তো আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ দেখে শুনেই দিয়েছে আমার বাবার বাড়ির থেকে আর শ্বশুরবাড়ির থেকে তো যখন আমি ফিফটিন প্লাস মানে ষোলো বছর সবে আমার শুরু হওয়ার মুখে মুখে তো তখনই কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তো আমাকে পছন্দ করে নিয়ে গেছিলেন আমার শাশুড়ি মা আর তার সাথে আমার ভাসুর আমার যা ননদ ননদের বর সবাই তো ভালোবেসে সবাই আমাকে বিয়ে কর বিয়ে দিয়ে নিয়ে গেছিলেন তো আমি কিন্তু হাজব্যান্ডকে প্রথম থেকে কখনোই দেখিনি মানে তোমাদের দাদাভাইকে কিন্তু বিয়ের আগে কখনোই কোনো দিন দেখিনি আর দেখেছি দেখেছি বিয়ের তিন থেকে চার দিন আগে দেখেছি মানে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো তোমাদেরকে আমি বলছি তোমরা কেউ বিশ্বাস করছো না বা অনেকে হয়তো হাসছো কিন্তু এটাই সত্যি তো যাই হোক সবার দেখাশোনাতে ওই দু তিন দিন আগের দেখাতে আমার বিয়েটা ঠিক হয়ে গেল তো বিয়েতে হয়তো বাবা মা দিয়ে দিল তো তারপরে আমি শ্বশুরবাড়িতে আর বাবার বাড়িতে দু জায়গাতেই ঘুরে ফিরে থেকে দুটো বছর কাটিয়ে দিলাম তো দুটো বছর কাটানোর সময় তোমাদের দাদাভাই কিন্তু এখানেই ছিল তো বিয়ের পরে আমার শাশুড়ি মা বলেছিলেন যে এখানেই কিন্তু তোমাদের দাদাভাইকে কোনো কাজ খুঁজে দেবেন বা এখানেই কাজ করবে তো কাজ তো আগাগোড়াই পশ্চিমবঙ্গে তেমন একটা নেই তার মধ্যে তোমরা বুঝতেই পারছ বাইরে থেকে একটা কোম্পানিতে কাজ করে তারপরে দেশে এসে কাজ করা লাইফে সেটেল হওয়া অনেকটা টাইমের কিন্তু ব্যাপার তো যাই হোক তোমাদের দাদাভাই কিন্তু বিয়ে থা করেছে যেহেতু চেয়েছিল যে বাড়িতেই থাকবে আর বাইরে যাবে না সবার সাথে থাকতে পারলে ম্যানেজ করে নিয়ে চলতে পারলে জীবনে এক টাইম আমরা এখানেই কিছু করতে পারবো তো সেই আশা নিয়েই থেকে গেল কিন্তু যখন ফার্স্ট টাইম আমি প্রেগনেন্ট ছিলাম মানে আমাদের শুভ হলো তো সেই সময় অনেকটাই চাপ হয়ে গেছিলো কারণ আজকালকার দিনে জানোই তো টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না সেই সময় আমরা ডিসিশন নিলাম যে না এবার দেশে থেকে কিছু করা সম্ভব হবে না কারণ একটা বাচ্চা আসতে চলেছে পৃথিবীতে তো টাকা পয়সার অনেক দরকার পড়বে কারণ আমরা যেভাবেই চালাই না কেন একটা বাচ্চা থাকলে তার কিন্তু দায়িত্ব অনেকটাই বেড়ে যায় তো ওই কারণে তোমাদের দাদাভাইকে কিন্তু চলে যেতে হলো আবার মুম্বাইয়ে তো যাই হোক ছোটোর থেকে গিয়ে যেহেতু মুম্বাইয়ে কাজ করা শুরু করেছিল তো ওই কারণে কিন্তু কখনো কোনো অসুবিধা হয়নি যাওয়ার সাথে সাথেই কিন্তু কোম্পানিতে আবার কাজ পেয়ে গেছিলো তো তারপরে শুভ যখন হলো তো শুভ হওয়ার পরে আমি বাবার কাছেই রয়ে গেছিলাম শুভর বয়স এগারো মাস পর্যন্ত তারপরে ভাবলাম যে অনেক দিন তো থাকলাম বাবার কাছে তো এবার নয় অন্ততপক্ষে তোমাদের দাদা ভাইয়ের এটুকু বোঝা উচিত যে ফ্যামিলির দায়িত্বটা কি তো সেই কারণেই চলে গেলাম মুম্বাই তো বাবা গেছিলো আমাকে ছাড়তে তো বাবার সাথে যাওয়ার সময় তো মোটামুটি সব সব ঠিকঠাকই ছিল কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গে মানুষ পশ্চিমবঙ্গে থেকেছি তো সেহেতু এক জায়গায় গিয়ে কিন্তু থাকা খুবই কষ্টকর ব্যাপার তো তবুও মনে সাহস নিয়ে গেলাম তো যাওয়ার পরে বাবা তো চলে এসেছিল আমি পড়ে গেলাম শুভকে নিয়ে একা কারণ কোম্পানি মানেই কিন্তু একটা ফিক্স টাইম থাকে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত ডিউটি করতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ছিল বারো ঘন্টার ডিউটি তো যদি সকাল ছটায় যেত তাহলে কিন্তু ফিরে আসতো সেই সন্ধ্যে ছটায় আর যদি সন্ধ্যে ছটায় ডিউটি যেত তাহলে কিন্তু ফিরে আসতো সকাল ছটায় তো যেই টাইমটা থাকতো না সেই টাইমটা আমি তো পুরো একাই পড়ে যেতাম আর এগারো মাসের বাচ্চা মানে যে খুব একটা বড় তাও তো নয় আর আমি কিন্তু বাচ্চাদের বিষয়ে তেমন একটা কোনো কিছু জানতামই না যেটুকু দেখেছিলাম সবটাই মায়ের কাছে শুভ হওয়ার পরে আর ভাই বোন যখন অনেক ছোট ছিল তখনকার কথা আমার কিছু মনেও নেই তো যাই হোক আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমি যেখানে ছিলাম প্রথমবার ভাড়ার ঘরে তো তার সাথেই কিন্তু একটা পাঞ্জাবি বৌদি ছিল যেই বৌদিটা সব সময় আমার কাছে আসতো বসতো আর ভাগ্যবশত উনিও কিন্তু পশ্চিমবঙ্গে অনেক অবছর ছিলেন তো দুর্গাপুরে কিন্তু ওনারা প্রায় দশ থেকে বারো বছর ছিলেন তো ওই জন্য উনি কিন্তু বাংলা ভাষা সবটাই বুঝতে পারতেন তো এটাই আমার একটা খুব ভালো হয়েছে তো তারপরে আমি ওনার সঙ্গে বসে বসে সব কথাবার্তা বলতাম তো উনি আমাকে বলতো সবসময় ঘরে বসে না থেকে একটু সাহস করে ঘরের বাইরে বেরোতে আর মুম্বাই থাকতে গেলে মুম্বাইয়ের ভাষাটাও কিন্তু জানতে হবে তো সত্যি কথা বলতে আমার কিন্তু মহারাষ্ট্রিয়ান ভাষা শুনতে খুব ভালো লাগে কিন্তু জানি না কেন বলতে কখনো আমি ঠিকঠাক পারতাম না আর যদিও বলা শিখে গেছিলাম তো আমার না ভালো লাগতো না ওদের ভাষাটা একটু অন্য রকমের তো সেই জায়গায় হিন্দি ভাষাটা শেখা কিন্তু খুবই ভালো কারণ হিন্দিটা সবাই বোঝে আর হিন্দিটা কিন্তু সব জায়গাতে চলে তো সেই থেকে শুরু করলাম আমি সংসারের দায়িত্ব নেওয়া আর এখনও পর্যন্ত কিন্তু একা হাতে দায়িত্ব নিয়েই চলছি হ্যাঁ তবে রোজগারটা আমি করি না এটা ঠিক তোমাদের দাদাভাই রোজগারটা করে কিন্তু সেইটুকু ছাড়া বাকি কিন্তু সব কিছু আমার উপরেই তো শুরু থেকে শুভকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বাজার হাট করা দোকানপাট করা সব কিছু আমি শুরু করে দিলাম তো যাই হোক ওখানে কখনো কোনো অসুবিধা হয়নি কারণ আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি আমাদের বাঙালিদেরকে না বেশিরভাগই কিন্তু সব জায়গার মানুষ ভালোবাসে আমি মুম্বাইয়ে যত বছর ছিলাম আমাদের যে কটার ঘরেই থাকা হয়েছে মানে রুম তো চেঞ্জ করতেই হয় এগ্রিমেন্টের উপরে থাকতে হয় তো যখনই রুম চেঞ্জ করেছি সব কটা রুম মালিক কিন্তু খুব ভালোই পেয়েছি আমাদের মালিকগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল আমাদেরকে খুব ভালোবাসতো আর সব থেকে বড়ো কথা আমরা যদি মানুষকে ভালোবাসা দিই তবে কিন্তু মানুষের ভালোবাসাটা পাওয়া যায় তো প্রচণ্ড হারে আমি তাদেরকেও ভালোবাসতাম সম্মান দিয়ে কথা বলতাম তো আমাদের ছেলে মেয়েকেও খুব ভালোবাসতো আর আমাদেরকেও খুব ভালোবাসতো তো কোনোদিনও সেরকম একটা অসুবিধা হয়নি যেখানেই গেছি সবাই আমাদেরকে ভালোবেসে নিজের করে নিয়েছে তো তোমাদের দাদাভাই তো সারাদিন থাকতো কাজে ব্যস্ত আমি হয়ে গেলাম একা তো কি করব তো তখন থেকেই শুরু করলাম শুভকে নিয়ে থাকা শুভকেই নিজের বন্ধু হিসেবে নিয়ে সব সময় চলতাম রাস্তাঘাটে যেখানেই যেতাম আর তারপরে শুরু হলো শুভর পড়াশোনা তো যখনই ও কথা বলতে শিখেছে তার প্রায় ছ মাস থেকে আট মাস পরেই আমি শুরু করলাম ওকে বই নিয়ে বসানো তো সারা দিন বসে বসে ওকে কিছু না কিছু পড়াতাম আর আমিও চেষ্টা করতাম যে ইংলিশের বিষয়ে একটু জানতে কারণ আমার থেকে ও ইচ্ছা ছিল যে আমি অন্ততপক্ষে কলেজ পাস করব। কলেজটা কমপ্লিট করব কিন্তু সেটা তো আর আমার ভাগ্যে হয়নি সংসারের পরিস্থিতির জন্য বাবার খুবই কষ্টের দিন গেছে কিছু খারাপ পরিস্থিতি এসেছিলো আমাদের লাইফে তো আমাকে পড়াশোনাটাও কিন্তু ছেড়ে দিতে হয়েছিল। তো শুভকে নিয়েই সেই ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম বলে শুভকে খুব ছোট থেকেই বই নিয়ে বসিয়ে রাখতাম খুব কমই খেলাধুলা করতে দিতাম যেটুকু খেলতো ও শুধু আমার সাথেই খেলতো আর তোমাদের দাদা ভাইয়ের সাথে তো তারপরে শুভকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম তো মোটামুটি আমাদের তিনজনের সংসার টুকটাক চলেই যাচ্ছিল তো তারপরে যেতে যেতে হঠাৎ করে আমাদের লাইফে এলো সোনামা তো ও আসার পরও আমাদের যেরকমভাবেই হোক টুকটাক চলে যাচ্ছিল তো আমরা কখনো এটা ভাবতাম না যে টাকা পয়সার কোনো দিন প্রবলেম হতে পারে তো চলো বাড়ি চলে যাই এই জিনিসটা কখনো আমাদের মাথায় কিন্তু আসেনি তো তারপরে যাই হোক একটু একটু করে যখন দেখলাম যে সংসারে টানাটানি পড়ছে এত প্রবলেম হচ্ছে তো তখন থেকেই মনে হলো যে এক টাইম না এক টাইম আমাদেরকে কিন্তু দেশে গিয়ে থাকতে হবেই আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের ভিটে বাড়িতে কিন্তু আমাদেরকে ফিরতেই হবে তো আমার শ্বশুরবাড়ির কিছু কথা আছে যেগুলো তোমাদেরকে আমি এই ব্লগে শেয়ার করতে চাইছি না বা এখন আমি করতে পারবো না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আমার শ্বশুরবাড়িতে যথেষ্ট জায়গা জমি আছে তো সেগুলো থাকতেও আমাদেরকে বাধ্য হয়ে কিছুটা জায়গা আলাদা করে কিনতে হলো তো সেটা আমরা লোন নিয়ে কিনেছি তোমাদেরকে আমি শেয়ার করেছি আমাদের ঘরের বিষয়ে যখন আমি ব্লগ শেয়ার করেছিলাম তখন এটা নেওয়ার পরে তো আমরা পড়ে গেলাম লোনের চাপে তো সেই থেকে শুরু হলো আমাদের সংসারে আরও একটু টানাটানি সেটা আমাদের বোকামি ছিল না বুদ্ধিমানের মতন কাজ করেছি সেটা আমরা জানি না তো যাই হোক সেই কারণেই হয়তো আমাদের জায়গাটা আজকে আমাদের কাছে আছে আর আমি কিন্তু ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতে পারছি তো তারপরে যেহেতু লোন নেওয়া হয়েছে সংসারে টানাটানি শুরু হয়ে গেল তো তারপরে চলে আসলো দু হাজার কুড়িতে লকডাউন শুধু আমাদের জীবনেই নয় সবার জীবনে কিন্তু নেমে পড়লো অন্ধকার তো সেই লকডাউনে আমরা খুব সমস্যার মধ্যে পড়েছি সুবরি স্কুল আমাদের থাকা রুমের ভাড়া সব কিছু নিয়ে অনেক চাপে যখন আমরা পড়ে গেলাম তো তখন ভাবলাম এবার আমার অন্ততপক্ষে ছেলে মেয়ে নিয়ে বাড়িতে ফিরে যাওয়াটাই ভালো হবে তো তখন সবাই মিলে ডিসিশন নিলাম যে বাবা মা যখন আছেই আর জায়গাটা যখন বাবার বাড়ির কাছেই নেওয়া হয়েছে তখন চলো বাড়ি গিয়ে থাকা যাক তো তোমাদের দাদাভাই যতদিন পারছে টুকটুক করে করুক দুয়োটা রেডি হয়ে গেলেই তোমাদের দাদাভাই দেশে ফিরে আসবে কারণ বাড়িঘর হয়ে গেলে কিন্তু একটা কাজ ঠিকই ব্যবস্থা করে নেওয়া যাবে মাথায় ছাদ থাকলে রোজ এনে রোজ দিনের খাওয়াও কিন্তু জুটে যাবে তো সেই নিয়েই আমরা ফিরে আসলাম তো তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে চলে গেল মুম্বাই তো আমি ছেলে মেয়ে নিয়েছিলাম এইখানে বাবা মার কাছে তো বাবা মার কাছে থাকতে থাকতে আমাদের কথা হয়েছিল যে আমাদের যে জায়গাটা কেনা হয়েছে সেখান থেকে কিছুটা জায়গায় গভর্নমেন্টের ঘর তৈরি হবে তো সবাই যেহেতু গভর্নমেন্টের ঘর পাচ্ছে তাহলে আমরাই বা পাবো না কেন তো সেই বিষয় নিয়ে যখন কথা বলতে গেছিলাম মিউনিসিপ্যালিটিতে তখন কিন্তু ওনারা বলেছিলেন খালি জায়গায় কখনোই ঘর দেওয়া হবে না তো তোমাদেরকে একটা যে কোনোভাবেই ঘর দুয়ার করে থেকে দেখাতে হবে যে আমার পরিস্থিতি ভালো না আমি অভাবের সংসারে আছি তবেই কিন্তু ঘর দুয়ারটা দেওয়া হবে তো আমি সেই হিসেবে বাবা বাবার বাড়ি ছেড়ে দিয়ে আমি এইখানে একটা ঘর করে থাকার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তো যাই হোক টাকা পয়সা কোথা থেকে জোগাড় করেছি সবই তোমাদেরকে বলেছিলাম তো ঘর দুয়োরটা তখন তৈরি করা হলো তো আমরা তো অনেকটাই আশা করেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো কারণ এত কষ্ট করে রয়েছি সবাই তো সেটা দেখতেই পাচ্ছে তো কপালের ফের যেটা বলে তো ভাগ্যবশত আমরা কিন্তু সেটা আর পেলাম না তো না পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমি এইভাবেই রয়েছি তো তোমাদের দাদাভাই ওই কারণেই ও মুম্বাইয়ে আলাদা রয়ে গেছে আর আমরা এখানে এসে আলাদা রয়েছি তবে তোমাদেরকে যেটা বললাম একবার শুধু ঘরটা যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তোমাদের দাদাভাই অবশ্যই এখানে চলে আসবে তখন তোমরা প্রত্যেকটা ব্লগেই কিন্তু তোমাদের দাদাভাইকে দেখতে পারবে এখন তোমরা দেখতে পাও না বলে অনেকে আমাকে অনেক কিছু কোয়েশ্চেন করো কিন্তু কি করব বলো অভাবের সংসারে সব কিছু বুঝিয়ে মেনে আমাদেরকে গুছিয়ে নিয়েই কিন্তু চলতে হবে আমি যদি এখন মুম্বাই থেকেও যেতাম হয়তো শুভকে সেভাবে পড়াশোনা করাতে পারতাম না বা পুচকুশোনা শুভ দুজনের মধ্যে একজন হয়তো ইংলিশ মিডিয়ামে পড়তো আর একজন হয়তো এখনও ঘরে বসেই থাকতো কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু শুরুর থেকে ইনকাম তেমন একটা বেশি নয় তো কিছুটা ওই কারণেও কিন্তু আমার ইউটিউবে আসা যে তোমাদের ভালোবাসা পেয়ে একটু এগিয়ে যেতে পারলে আমি তোমাদের দাদাভাইকেও সাহায্য করতে পারবো আর সংসারে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হবে ভবিষ্যতে আর বিশেষ করে ছেলে মেয়েগুলোর পড়াশোনাটা খুব ভালোভাবে হবে তো এই হচ্ছে আমাদের লাইফের কিছু ঘটনা আর তো সে কিন্তু প্রত্যেক দিনই ভিডিওতে দেখে আর আমাকে আলাদা করে ফোন করে জিজ্ঞাসা করে যে ভিডিওটা এইভাবে এইভাবে করেছো ভালো লাগলো তো সব জিনিস কিন্তু ভিডিওতেই আমি শেয়ার করে দিই ওই কারণেও যাতে তোমরা যারা নতুন আছো তারাও দেখতে পারো তোমাদের দাদাভাইও দেখতে পারে। আর আমার ফ্যামিলি কিছু মেম্বাররাও আছে তো তারাও যেন দেখতে পারে তো তোমাদের দাদা বিষয়ে যেটুকু যা বলার ছিল বা যেটুকু এর বিষয়ে আমি জানি এই কটা বছরে সবটাই তোমাদেরকে বললাম আর বাকি যা জানার আছে সেগুলো তোমাদের দাদাভাই যখন সামনে থেকে ভিডিওতে আসবে বা তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করব দাদা সামনে তখন তোমরা অবশ্যই সেটা জানতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের দাদা বিষয়ে তোমাদের আর কি জানার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের কথার অ্যান্সার যদি আমি দিতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা কখনো এটা ভেবো না যে তোমরা আমাকে এই কোয়েশ্চেনটা করবে কি না তো তোমরা যখনই মন চাইবে আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারো আমি তোমাদের সব কথারই অ্যান্সার দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে পরে একটা কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা ভিডিওর সাথে নতুন একটা ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টেক কেয়ার গুড নাইট বাই